গত রবিবার বেলা 10:30টার সময় শিল্লা ঘাটে একটা ডলফিন দেখা যায়। স্রোতের বিপরীতে ডলফিনটা আসে। আমরা অনেকেই যাই উৎসুক হয়ে মানুষ দেখার জন্য। যাওয়ার পর বেলা 2:30 পর্যন্ত আমরা দেখি যে ডলফিনটা উঠছে, নামছে, খেলা করছে। মানুষ উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তারপরে মনে হলো যেন যে স্রোতের বিপরীতেই চলে গেল আর ডলফিনটা যে এসছে হয়তো কোনো সমুদ্র থেকেও আসতে পারে, বড় নদী থেকেও আসতে পারে বা কোনো ড্যাম থেকেও আসতে পারে। বন দপ্তরের কোনো লোক এসেছিলেন ওখানে? হ্যাঁ, বন দপ্তরের লোক গিয়েছিল। বন দপ্তরের লোক যাওয়ার পর ওরা ওটাকে কীভাবে কভার করা যাবে, কীভাবে ওটাকে বাঁচানো যায় তার চেষ্টা করছিল, যাতে ওটার উপর কোনো আক্রমণ না হয় সেটা করার চেষ্টা করেছিল বন দপ্তর থেকে।